আমাদের সান্তাহার রেলগেটে উত্তরবঙ্গের সবথেকে বিখ্যাত ডিমভাজির দোকান রয়েছে। এখানে ফার্মের মুরগির ডিম, কোয়েল পাখির ডিম এবং হাঁসের ডিম ভাজি পাওয়া যায়। এখানে বিকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত ডিম ভাজি পাওয়া যায়। শীতের সময় এই সময়টা আরেকটু দীর্ঘ হয়। এই সময় মানুষকে এখানে সিরিয়াল দিয়ে ডিম খেতে হয়, কারণ প্রচণ্ড ভিড় থাকে। এই ডিমের দোকানটাকে আমরা অনেকেই চিনি জিল্লুর ভাইয়ের ডিম ভাজির দোকান নামে। তবে এই দোকানের আসল মালিক হলেন ইনি, মোহাম্মদ নাজিমউদ্দিন, যিনি দীর্ঘ 25-30 বছর হলো এই ব্যবসাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। আর এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলো আমাদের জিল্লুর ভাই। আজকে আমরা জিল্লুর ভাইয়ের কাছ থেকেই ডিম ভাজি খাবো। সো আমি ডিম ভাজি অর্ডার দিতেই জিল্লুর ভাই বলে দিল যে এখনও 3-4টা সিরিয়াল আছে, 3-4টা সিরিয়াল পরে তুমি ডিম ভাজি পাবে। আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে, আমি ওয়েট করতেছি। আর আমি ভিডিও করা শুরু করে দিলাম। এখানে প্রতিটা কাপের মধ্যে 10টা করে কোয়েল প্যাকেট ডিম রাখা আছে। একটা ছেলে 10টা করে ডিমের খোসা ভেঙে এই কাপের মধ্যে করে দিয়ে যাচ্ছে। এখানে পিছনের একটা অর্ডার এবার কমপ্লিট করা হবে। তার জন্য পেঁয়াজ এবং স্পেশাল মশলা দিয়ে তেল দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এটা এখানকার ডিম ভুনার প্রসেসিং, যেটা হাঁসের ডিম দিয়ে করা হবে। ডিমের ভুনাটি অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে সার্ভ করার পালা। প্লেটের মধ্যে একটা টিস্যু নিয়ে সেটাতে ডিমটাকে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে দিয়ে দেওয়া হবে এদের কাস্টমারকে। এখন ভাজা হবে আমার জন্য পার্সেল কোয়েল পাখির ডিম। ছোট ছোট ডিমের কুসুমগুলো গ্লাস থেকে পড়ছে, এটা দেখতে খুব দারুণ লাগছিল। এখানে ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখানে কিছুটা মশলা দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ এবং মরিচ। তারপরে দিয়ে দেওয়া হলো স্পেশাল মশলা। এবার ডিমটাকে সুন্দর করে ভাজা করা। এবার ডিমটাকে উল্টিয়ে দেওয়া হলো। এই ফাঁকে আমরা দেখে নিই জিল্লুর ভাইকে। জিল্লুর ভাই একটা মুচকি হাসি দিয়ে আবার ডিমটাকে কাটতে শুরু করে দিল। 10টা ডিম একসঙ্গে কীভাবে খাবে তার জন্য এখানে প্রত্যেকটা ডিমের মাঝখানে সুন্দর করে পিস পিস করে দেওয়া হয়, যাতে মানুষের খেতে সুবিধা হয়। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আর এবার এটা পার্সেল দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে পানীয় কিনে খেতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।